যারা হেলিকপ্টার নিয়ে ওয়াজ করতে আসে, ওয়াজ করে কত সুন্দর, এগুলো কিন্তু শিরক। আরেকটা ওয়াজ করে, ও আমার ভাইরা মুনসুর আল হাল্লাস আল্লাহর কাছে চলে যায়, বাচ্চা জেলখানায় আসার পরে দেখে মুনসুর হাল্লাস জেলখানার মধ্যে নাই, কি ব্যাপার, মুনসুর হাল্লাস কোথায় গেল। এরপরে দ্বিতীয় দিন আবার আসে, দেখে মুনসুর হাল্লাস নাই, জেলখানাও নাই, সব একদম আলো হয়ে গেছে। এরপরে আবার তৃতীয় দিন আবার জেলখানায় আসে, দেখে মুনসুর হাল্লাসও আছে, এরপরে জেলখানাটাও আছে। বলে, কি রে ব্যাপার, আপনি তো প্রথম দিন ছিলেন না, জেলখানা ছিল খালি, শিকল টিকল পড়েছিল, কারণটা কি, আবার দ্বিতীয় দিন আপনিও নাই, জেলখানাও নাই, আর তৃতীয় দিন আপনিও আছেন, জেলখানাও আছেন। হাকিকতটা বলেন, আরে তুমি জানো না, প্রথম দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ডাক দিয়েছিল, এই জন্য আল্লাহর সাথে দেখা করার জন্য গেছিলাম, এই জন্য জেলখানায় আমি ছিলাম না, আর দ্বিতীয় দিন আমি আর আল্লাহর কাছে যাই নাই, আল্লাহ আমার কাছে এসেছে, এই জন্য আল্লাহর নূরে জেলখানা আলো হয়ে গেছে, দেখো নাই, আর তৃতীয় দিন আমি আল্লাহর কাছে যাই নাই, আল্লাহ আমার কাছে আসে নাই, এজন্য আমিও আছি, শিকলও আছে, জেলখানাও আছে। এ নাকি ওয়াস, আবার 1 লক্ষ টাকা বাজেট, এ হলো ওয়াস, আবার হেলিকপ্টার, আউযুবিল্লাহ, এগুলো ভণ্ড, এগুলো প্রতারক, এগুলো শরীয়তের সাথে গাদ্দারি করেছে, এরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানকে নামাতে 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 ওলিদের পীরদের নিচে ঠেকিয়েছে, নিচে না, রসুলের তো মর্যাদা এমনটি দিল না, যতটুকু তারা তাদের পীরদের দিল। আনাল হক, আনাল হক, মুনসুর হাল্লাস নাকি আল্লাহর ওলি, মুনসুর হাল্লাস আনাল হক বলে আল্লাহর ওলি হলো, আর ফিরাউন আনাল হক বলে কাফের হলো। এই সমাজের যদি আকীদা হয় এগুলো হলো শিরক, অর্থাৎ এই রকম মিশ্রণ ঘটানো, এই রকম মর্যাদা দেওয়া, এটা হলো শিরক। ঠিক।